সর্বোসার 112 এর সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন এইভাবে যে ব্যক্তি শেষ করবে তার গুনা যদি আটলান্টিক মহাসাগরের পরিমাণ হয় তার গুণা যদি বঙ্গবা সাগরের মতো হয় তার গুনা যদি বারাপনার সাত সমুদ্র 13 নদী পরিমাণ হয় রব্বুল আলামিন লসুল বলেন ফেরা পরিমাণ সবেরা গুণও যদি হয় যে ব্যক্তি আমলটা নিয়মিত করবেন আল্লাহ রব্বুল আলামিন তার ওই সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আর একটা আম আল্লাহ হাউলা বিল্লাহ আমরা অনেক বিপদে পড়ি অনেক রোগ শোকে ভোগে অ্যাক্সিডেন্টে পড়ে যায় মুসিবতে পড়ে যায় জীবনে চলার পথে আমলটা বেশি বেশি করবেন কম পক্ষে দশ বার কম পক্ষে নামাজের সালাম ফিরানোর পরে দশ বার লোক করবেন সুরাত আলাকের তাফসির পরে পেয়েছি আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি প্রতিনিয়ত এই আমলটা করবে আল্লাহ রাবুল আলমিন তাকে নিরানব্বইটা রোগ থেকে মুক্তি দিবে কয়টা কয়টা নিরানব্বইটা তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যে রোগ সেটা হচ্ছে হতাশা হতাশা আছে কি নাই দুঃচিন্তা আসে কি নাই আল্লাহ নুভি বলেন এই দোয়ারটা বেশি বেশি করে বা লা হাওলাও লা কৌ তাই লা বিল্লা লা হাওলাওলা কৌ তাই লা আমার প্রিয় মুসলমান ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তিনি দেখে নিতে চান তোমাদের মাঝে কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর তো আপনার ২০ মিনিট জোহর তো হয়তো আধা ঘন্টা বাকি সময় আপনি কার গোলামি করবেন আপনি রিকশা চালাচ্ছেন পড়ুন না সুবহানাল্লাহ আপনার মনোহর দিগাঙ্কুল কান্দে আশা হচ্ছে বিশ টাকাও পকেটে ঢুকছে আর জান্নাতের পথটাও আপনার জন্য সহজ হচ্ছে আপনি ক্লাস নিচ্ছেন ক্লাসের ফাঁকে সময় পেয়েছেন পরে নিন আপনি আপনি রোয়াল বোপন রোয়া লাগাচ্ছেন রয় তো বল আপনার এলাকায় রোয়া লাগাচ্ছেন জমিনের আইল কাটছেন ফরুন আলহামদুলিল্লাহ আকবার আল্লাহ তালা আপনার এই জমিনের রোয়া লাগানো হবে জান্নাতের রাস্তা সহজ করে দিবে কি দিবে না আমার প্রিয় মুসল্লিন কেরাম আখরাতে ডলার চলবে না দিনার চলবে না আপনার ডলার চলবে না কিছু চলবে না বিলিয়ন ট্রিলিয়ন ডলার চলবে না আখ রাতে চলার মাত্র একটা সেটা হচ্ছে ইমান আর আমল ঠিক কিনা প্রিয় বাইরা